প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ, আমরাও পারি অনুষ্ঠানে। আজকের যে শিশু, একদিন সেই ভবিষ্যতের কর্ণধার। জন্মগতভাবে কিছু শিশু শারীরিক কিছু প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয়। কেউ হয়তো কানে শুনতে পায় না, কেউ দেখতে পায় না। আজকের ইচ্ছে ডানা আমাদের সেরকমই একটি ইচ্ছে। আমরা চাই প্রত্যেকটি প্রতিবন্ধী শিশু যেন নিজ নিজ গুণে, নিজ নিজ যোগ্যতায় ডানা মেলে উঠতে পারে, উঠতে পারে নীল আকাশে। ইচ্ছেরা ডানা মেলতে চায় নীল আকাশে, সবুজ মাঠে, দূর দিগন্তে। কিন্তু চাইলেই কি ডানা মেলা যায়? কখনো কখনো যায়, কখনো কখনো যায়ও না। ছোট্ট শিশুরা রঙিন প্রজাপতির মতো পাখা মেলতে চায়। কিন্তু সব শিশুরই পৃথিবীর রং, রূপ, গন্ধ নিজের করে নিতে পারার ক্ষমতা থাকে না, কারণ শারীরিক বাধা। কেউ হয়তো দেখতে পায় না, কেউ আবার কানে শুনতে পায় না, যার ফলে মনের ভিতরে জমে থাকা ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব হয় না। স্বাভাবিক শিশুদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য উৎসব ইচ্ছে ডানা, যেখানে সমান্তরালে দাঁড়িয়েছে সব শিশুরা। আপনারা হয়তো জানেন যে যারা দৃষ্টিজয়ী তাদের জন্য টেক্সট বুকের বাইরে 7-8 বছর আগে তো বটে খুব একটা বই ছিল না। অধুনে অবশ্য অনেকেই চেষ্টা করছেন, সরকারি বেসরকারি নানা উদ্যোগ আছে যেখানে তাদের জন্য আরও কিছু রিডিং মেটেরিয়াল তৈরি করবার। তা আমরা যখন শুরু করি তখন খুব একটা কিছু ছিল না টেক্সট বইয়ের বাইরে। সে কারণেই এই জল পড়ে পাতা নড়ে যে পত্রিকাটি, এটি আমরা এটি প্রিন্ট ভার্সন এবং এটির একটা ব্রেল ভার্সন আমরা তৈরি করি, যাতে দৃষ্টিজয়ী শিশুরা এই পত্রিকাটা পড়তে পারে। পরবর্তীকালে আমরা কিছু কিছু অনুষ্ঠান আয়োজন করি যেখানে আমরা চেষ্টা করি যে শিশুদের মধ্যে, সাধারণ শিশু এবং যাদের কোনো রকম প্রতিবন্ধকতা আছে কিংবা কোনো অসুবিধা আছে, শারীরিক হতে পারে, শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, তাদেরকে এক কাতারে বসানোর জন্যে আমাদের উদ্দেশ্য ছিল সব ধরনের শিশুদের এক জায়গায় আনবো। কারণ আমার মনে হয় যে, আমি বিশ্বাস করি যে বড় হয়ে আমাদের বাজবিচার করার যে ক্ষমতাটা তৈরি হয়ে যায়, অর্থাৎ আমি স্বাভাবিক আর আরেকজন হয়তো, মানে স্বাভাবিকতার যে ডেফিনিশন সেটা তো আমরা বড় হয়ে শিখি, কিন্তু শিশুরা বোধ হয় এসব ব্যাপারে আরেকটু ওপেন এবং খুব সহজে গ্রহণ করতে পারে। এবং আমাদের মনে হয়েছে যে ছোটোবেলা থেকেই যদি ওরা দেখে থাকে যে আমার পাশের শিশুটি চোখে দেখতে পায় না কিংবা আমার পাশের শিশুটি কানে শুনতে পায় না, ওরা কিন্তু ওদের মতো করে একটা চ্যানেল তৈরি করে ফেলে সংযোগের, যোগাযোগের, সে কারণে মনে হচ্ছে। এবং বড় হলে এটা ওদের কাছে অত্যন্ত স্বাভাবিক মনে হয় এবং হয়তো ওরা আরও সহিষ্ণু অ্যাডাল্ট হিসাবে বড় হবে। সেটাই আমাদের ইচ্ছে ছিল যে সবাইকে একসঙ্গে আনা, একই কাজের মধ্যে জড়িয়ে ফেলা, যাতে তারা আসলে পার্থক্যগুলো তাদের কাছে খুব প্রকট, খুব বড় হয়ে দেখা না দেয় ভবিষ্যতে। এই অনুষ্ঠানে ছোট্ট শিশুরা মেতে ওঠে আনন্দ উৎসবে। স্বাভাবিক শিশুরা যেমন সব কিছুতে অংশ নেয়, তেমনি প্রতিবন্ধী শিশুরাও সব আয়োজনে অংশ নিতে পেরেছে। প্রতিবন্ধী শিশুরা ভুলে যায় তারা বিশেষ শিশু, তাদেরও রয়েছে প্রতিবন্ধকতা। মাসিক পত্রিকা জল পড়ে পাতা নড়ের এই আয়োজনে শিশুদের হাতে তুলে দেওয়া হয় জল পড়ে পাতা নড়ের বিশেষ সংখ্যা। অনুষ্ঠানে অংশ নেয়া বেশ কিছু শিশু ছিল দৃষ্টি প্রতিবন্ধী, তারাও যাতে মজার এই পত্রিকাটি পড়তে পারে সেজন্য ছিল ব্রেইল পদ্ধতিতে লেখা বিশেষ সংখ্যা। শিশুরা যাতে পুরোটা সময় আনন্দে মেতে উঠতে পারে সেজন্য ছিল ক্র্যাফটের কাজ, ছিল রঙিন কাগজ দিয়ে নানা রকম ফুল বানানো। খুব মজা করে শিশুরা শিখেছে কিভাবে রঙিন কাগজ দিয়ে ফুল বানানো যায়। তারা বানিয়েছে রঙিন ফুল পমপম। Yeah.
বাচ্চাদের উৎসাহ দিতে অনুষ্ঠানে ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। তাকে কাছে পেয়ে আপ্লুত শিশুরা, শিশুদের সাথে সাথে তিনিও যেন ফিরে পেয়েছেন রঙিন শৈশব। লেখালেখি যারা যারা দেখতে পায় না, যারা প্রতিবন্ধী, তাদের জন্য এই একটা আয়োজন ইসেতে থাকে, এই একটা প্রচেষ্টা থাকে, এবং সেইটা কিন্তু একটা অভিনব, আমি বলবো যে পত্রিকার ক্ষেত্রে একটা অভিনব দিক। তারা এই জলপরে পাতানোরে সবাই মিলে আজকে এই যে আয়োজনটা করছে, যে শ্রবণ প্রতিবন্ধী, তারপরে দৃষ্টি প্রতিবন্ধী এবং সাধারণ যারা প্রতিবন্ধী নয় এমন শিশুদের নিয়েও একসাথে তাদেরকে মিলিয়ে কিছু আনন্দ আয়োজন, এইটা আমার মনে হয় যে একটা খুবই প্রয়োজনীয় দিকও কিন্তু আছে। একটা আনন্দের দিক তো আছেই, একটা প্রয়োজনীয় দিক আছে যে পরস্পর পরস্পরের দিকে, এই যে বাচ্চারা তারা তারা যে সবাই সব কিছুতেই সক্ষম, বিশেষ করে এই যদি বলি যে ছবি আঁকা, যদি বলি যে কিছু একটা গড়তে পারা, গুণ রয়েছে, দক্ষতা রয়েছে, সুন্দর করতে পারে। এবং তারা বেশি ভালো করে এই জন্যে যে তাদের একটা অনুভূতি প্রবণ মন আছে, এবং সেই অনুভূতির থেকে এই যে মাটিতে কিছু করতে গেলে অন্ধ যারা যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা ফিল করে করে অনুভূতি দিয়ে জিনিসটা তৈরি করে, এটা কম কথা না, আমি পারবো না। এই যে ব্যাপারগুলো, এইগুলোর জন্যেই আজকে এর আয়োজন। আমি মনে হয় আমার মনে হচ্ছে যে এটা প্রয়োজন, এবং প্রতি বছরেই যদি এটা হয় নিয়মিতভাবে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। অনুষ্ঠানের মজার অংশ ছিল গল্প শোনা। গল্পের তালে তালে শিশুরা শিখে নেয় অনেক কিছু। খাড়া না, ইয়া বড় বলবুল চো, গায়ে রং ধরলো সাত রঙা জামা, দাদু মুখ খুললে ছড়ার ছড়া ছড়ি, যা দেখে যা শুনে যা ভাবে তাতেই ছড়া, এমনকি ঝিঁঝি পোকার ডাক শুনলেও ছড়া, ঝিঁঝি ডাকে গাছের তলে পানি লাগে তালা, তোমরা এসে টুনিতে দেয় বটল লতার পালা, দাদুর পাখির ঘরে টুপি টুপির চার ধরে ঝুলছে ললিপপ, কি ঝুলছে জোরে তালা বলতে হবে, কি ঝুলছে। বাড়ির বয়স্কদের সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে তাদের যত্ন করতে হবে, এই সব সাথে সাথে তারা জেনে নেয় কিছুটা সময় অন্তত দাদা দাদি নানা নানির সাথে কাটানো উচিত। এতে করে দাদা দাদি নানা নানিদের সময়টা যেমন ভালো কাটবে, তেমনি বাড়ির বয়স্কদের সাথে শিশুদের বন্ধনটা হবে দৃঢ়। জলপরে পাতানরে যেদিন থেকে শুরু হলো তার আগের থেকেই আমি জলপরের সাথে যুক্ত উপদেষ্টা সম্পাদক হিসাবে, কিন্তু যুক্ত হয়েছিলাম একটা কারণে, বলেছিলাম এই পত্রিকাটা যেন সবার হয়, এই অধিকারটা যেন সবাই পায়, সব বাচ্চা যেন পড়তে পায়, তাহলে সেই অধিকারটা কী, তখনই আমরা এগিয়ে এসেছিলাম যে এই পত্রিকাটি ব্রেলেও প্রকাশ করতে হবে। বাংলাদেশে একটা সময় ছিল যখন খুঁজতে গেলে একটিও রিক্রিয়েশনাল বই ব্রেলে পাওয়া যেত না, কিন্তু এখন প্রায় 61টি বই আমরা ব্রেলে প্রকাশ করেছি। ঠিক আমি আর আপনি যেভাবে বই পড়তে ভালোবাসি, একজন দৃষ্টিজয়ী ব্যক্তিও কিন্তু বই পড়তে ভালোবাসে, ঠিক আপনি আর আমি যেভাবে বই পড়তে শিখেছি শিখেছে, আমরা চোখে দেখে পড়েছি, ওরা স্পর্শ করে পড়ে, তাহলে ওরাও যদি পড়তে পারে একটা জিনিস, তাহলে তাদের হাতে বই তুলে দেয়া হবে না কেন, এভাবেই ওদের অধিকারটি আদায় করবার জন্যই কিন্তু কাজ করে যাচ্ছে।
শুধু প্রতিবন্ধী শিশুরা নয়, তাদের সাথে অংশ নেয় স্বাভাবিক শিশুরাও। ছোটবেলা থেকে প্রতিবন্ধী শিশুরা যদি স্বাভাবিক শিশুদের সাথে মিশতে পারে, তাহলে পরবর্তী জীবনে তাদের জটিলতা অনেকখানি কমে যায়। কথা বলেছেন স্বাভাবিক বাচ্চাদের অভিভাবক ও শিক্ষকরা, জানিয়েছেন কেন নিয়ে এসেছেন শিশুদের এই আয়োজনে। আজকে আমার বাচ্চা অন্যান্য সব যেসব স্পেশাল চাইল্ডদের সঙ্গে আসছে, আমি চাই যে ছোটবেলা থেকে সবার সঙ্গে একভাবে সবার সমানভাবে বড় হয়ে উঠুক, ওদেরকে সাহায্য করুক, ওদেরকে স্বাভাবিকভাবে মেনে নিক এবং ওদেরকে নিয়ে কখনো যেন হাসি ঠাট্টা না করে এবং আর সব স্বাভাবিক বাচ্চাদের মতো স্বাভাবিক মানুষদের মতো ওদেরকে সম্মান করে ওদেরকে ভালোবেসে একই সাথে একইভাবে আগামী জন্য পথ চলুক, সবার জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলুক একসঙ্গে। এজন্যই আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি, একসঙ্গে যেন দেখে, ওঠা বসা করে, কাজ করে, কিছু শেখে। ইচ্ছে ডানা, নামটা শুনতে অনেক সুন্দর লাগে। বেসিক্যালি আমরা স্কুলের পক্ষ থেকে এসেছি আমাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য স্বাভাবিক জনগণের মাঝখানে, যে আমাদের সমাজে যে কিছু দৃষ্টিজয়ী সন্তানরা আছে, দৃষ্টিজয়ী বাচ্চারা আছে যারা অ্যাকচুয়ালি দৃষ্টি প্রতিবন্ধী, তাদের সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সেই ব্যাপারে এসেছি। তো আমাদের নিজেদের স্কুলে অনেক সাধারণ বাচ্চারা আছে, সেসব বাচ্চারা যেন এই স্পেশাল বাচ্চাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারে, সেই ব্যাপারটা আসলে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত সাধারণ প্যারেন্টসদের মাঝখানে। এই জিনিসটা আরেকটু ইন্সপিরেশন হিসেবে আসা উচিত যে এই বাচ্চাগুলোর প্রতি নিজের যে স্বাভাবিক সন্তানরা আছে বন্ধুসুলভ আচরণ করবে এবং তাদেরকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করবে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে না এবং সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আমি এখানে এর আগেও অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, আমি পার্সোনালি খুব প্রেফার করি, কারণ এখানে মানুষে আমরা এমনিতেই অনেক যান্ত্রিক জীবনযাপন করি, আমাদের বাচ্চাদেরকে বিকাশের জায়গাটা খুব কম। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে প্রোগ্রামগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ ওরা এখানে এসে, আজকে যে প্রোগ্রামটা দেখলাম যে ওরা এখানে এসে বসে খেলছে, আমাদের এখানে কিছু যে আমাদের যে বাচ্চারা আছে যারা দৃষ্টি প্রতিবন্ধী, অন্যান্য ক্ষেত্রে যে প্রতিবন্ধী দিকগুলো যেগুলো ফিল করে ওরা, আমাদের বাচ্চারা কিন্তু ওটা জানে না, দেখতে পায় না, কারণ এই যে ব্রেইলের যে ব্যাপারগুলো আছে এই বইগুলো কিন্তু আমাদের বাচ্চারা জানে না। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু এখানে এসে এই যে উৎসুকতা যে ব্রেইল জিনিসটা কি কেন দরকার, ওদেরও যে শিক্ষার একটা জায়গা আছে ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই প্রেফার করি যে আমাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা উচিত। আমি পার্সোনালি যেমন আমার বাচ্চাকে আমি নিয়ে এসেছি যে দেখো এখানে যে ওরা কেন ওরা আসছে, কী চায়, ওদের তো অনেক গুণ আছে, ওরা কিন্তু যে এত সুন্দর গান গাচ্ছে, এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি সরকারকেও আমি বলবো যে আমাদের আরও প্রাধান্য দেওয়া উচিত। দৃষ্টি নেই কিন্তু তারপরও শিশুদের মাটির তৈরি খেলনা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। অনুষ্ঠানে বসেই দৃষ্টিহীন শিশুরা পড়ে নিয়েছে ব্রেইল পদ্ধতিতে লেখা জল পড়ে পাতা নড়ে পত্রিকাটি। শুধু তাই নয়, শ্রবণ প্রতিবন্ধীরা যাতে পুরো আয়োজনটি উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল, ছিল ইশারা ভাষার উপস্থাপক, যিনি প্রতিটি আয়োজন ইশারায় বুঝিয়েছেন শ্রবণ প্রতিবন্ধীদের। শারীরিক প্রতিবন্ধিতা বাধা হয়নি শিশুদের গান কবিতায়, শিশুরা জানান দিয়েছে নিজেদের প্রতিভার। অনুষ্ঠান শেষে ছিল বাচ্চাদের মনোমুগ্ধকর পরিবেশনা।
খুব আনন্দিত, আমি খুব গর্বিত। আমি এখানে এসে গান যারা গিয়েছে তাদের সাথে সহযোগিতা করেছি, আমার এর জন্য খুব ভালো লাগছে। আর শিশুদের কবিতা আবৃত্তিটাও খুব ভালো লাগছে, ওরা অনেক সুন্দর করে উপস্থাপন করেছে, এই জন্য আমার এই প্রোগ্রামটা পুরোটাই ভালো লাগছে। আমি এই বেঙ্গল বইয়ে এসে আমার খুব ভালো লেগেছে, যেখানে এই ক্রাফটটা ওরা ছোট ছোট বাচ্চারা যে ফুল বানিয়েছে, তারপর আমাদের মেয়েরাও মাটি দিয়ে জিনিসপত্র বানিয়েছে, সেগুলো তো আমরা শুনেছি, তারপর আমি গান গেয়েছি সব কিছু, তারপর ছোটদের আবৃত্তি সব কিছু খুব ভালো লেগেছে। আর নাজিয়া আন্টির প্রোগ্রাম তো বরাবরই ভালো লাগে, নাজিয়া আন্টি সবসময় আমাদের পাশে থাকে আর সব কিছুতে আমাদের সব কিছু আমাদের নিয়ে করার চেষ্টা করে, আমাদেরকে ইনভাইট করে। আমি মিতু আক্তার, ক্লাস টেনে পড়ি। বেঙ্গল বইয়ের ইচ্ছেডানা প্রোগ্রামে এসে আমি অত্যন্ত আনন্দিত, কারণ এখানে আমরা অনেক বাচ্চারা ছিলাম, আমরা কেউ দেখতে পাই না, কেউ কথা বলতে পারে না, আবার অনেকে ছিল একদম সম্পূর্ণ ভালো। বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে, ওদের সাথে আমরা মাটি দিয়ে খেলা করেছি, বিভিন্ন রকমের জিনিস তৈরি করেছি, ওরা আবৃত্তি করছে, তারপর হচ্ছে আমাদের মেয়েরা গান করেছে। আমার নাম জুলেখা, আমি এখানে এসে খুবই খুশি হয়েছি, কারণ এখানে আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমি ছাড়া অন্য প্রতিবন্ধীরাও এসেছে যারা কথা বলতে পারে না, তাছাড়াও শারীরিক শিশুরাও এসেছে যাদের সাথে মিশে গল্প করে আমার খুবই ভালো লেগেছে। তারা কাগজের ফুল তৈরি করেছে, সেটাও আমার ভালো লেগেছে, আমি নিজে মাটি দিয়ে তৈরি করেছি, ভালো বাচ্চাদের সাথেও আমি তৈরি করেছি, সেজন্য আমার খুব ভালো লেগেছে। কিছুটা সময়ের জন্য হলেও প্রতিবন্ধী শিশুরা ভুলে গিয়েছিল তারা অন্য স্বাভাবিক শিশুদের চেয়ে আলাদা, তাদের চোখে মুখে ছিল বিশ্বজয়ের আনন্দ, আর এই আনন্দের রেশ ছুঁয়ে গিয়েছিল উপস্থিত সবাইকে। জীবনের গতিধারায় চলতে চলতে একটা সময় মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে জানিয়ে দেয় নিজের অবস্থান, বেঁচে থাকতে কি করতে হবে, মাথা তুলে দাঁড়াবার সবটুকু শক্তি সে সঞ্চয় করে তার কর্মের মধ্য দিয়ে। তাই আমরা চাই আজকের যে প্রতিবন্ধী বাচ্চারা, তারাও আমাদের সমাজের অন্যান্য সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো বেড়ে উঠবে, আপন গতিতে জায়গা করে নেবে নিজের যোগ্যতায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।